বাংলার মাটিতে যে সাম্প্রদায়িক শক্তি বাংলার ভ্রাতৃত্ব বাংলার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তার বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধে তার বিরুদ্ধে আজকে প্রিয় অবজারভার ভাঙড় বিধানসভার ক্যানিংপুরের বিধায়ক সহকার মোল্লার নেতৃত্বে এবং সম্পূর্ণ ভাঙড়ের সমস্ত আরামুল্লা থেকে রোহিঙ্গা থেকে শুরু করে ভাঙড় এক দুইয়ের সমগ্র ভাঙড় বিধানসভার সমস্ত নেতৃত্বের সহযোগিতায় আজকে ভাঙড়ের ঐতিহাসিক এবং মেগা র্যালি। এই র্যালিতে আজকেই প্রমাণ হয়ে যাবে 30 থেকে 40 হাজার মানুষ আজকে রাস্তায় পথে নেমেছে। ভোজেরহাটে মিছিল এখানে শেষ হবে, কিন্তু মিছিলের শেষ প্রান্ত 6 লেনে এখনো পর্যন্ত আছে। তাই ভাঙড়ে আজকে প্রমাণ হয়ে যেতে চলেছে যে আগামী পঞ্চায়েত নির্বাচনে কোনো সাম্প্রদায়িক শক্তি বা বিভেদকামী শক্তির ভাঙড়ে কোনো জায়গা নেই। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাটে সেটা আরও একবার আজকে প্রমাণিত হবে। ভাঙড় বিধানসভার বাইরে যদি কোনো একটা লোক থাকে সিঙ্গেল, আজকে যদি বিরোধীরা কেউ প্রমাণ করতে পারে আমরা রাজনীতিটা আর করবো না। ভুলভাল অভিযোগ ক্যানিংপুরের রাজনীতি ক্যানিংপুরে হয়, আমরা এখানে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস এখনো বেঁচে আছে এবং এটা প্রমাণ করে দেবে আগামী পঞ্চায়েত নির্বাচনে যে ভাঙড়ের মানুষের ভোটে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আবার জিতবে। একদম তাই, আমরা 24 ঘন্টা রাত দিন 7 দিন সব সময় তৈরি আছি। ভোট যখন ডিক্লিয়ার হবে তৃণমূল কংগ্রেস জিতবে। সেটা ভোটেই প্রমাণ হয়ে যাবে। অনেকে অনেক কথা বলে, অনেকে বলেছিল যে মুন্ডু কেটে দেবো, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে চলে যাব, কই তারা তো এখনো আছে। তো ওদের কথাই আমরা কর্ণপাত করি না কোনোদিন। ভুলভাল সেই প্রথম থেকে বকে আছে, এখনো বকছে, ওরা যা বলে বলুক।
أنا أقول لك 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 أن